এখানে আসবে, কারণ হচ্ছে আমাদের রেট খুবই কম। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সার্ভিসিং চার্জ হচ্ছে মাত্র 500 টাকা। আর যারা ক্লিপ বা টেপ করে তাদের তো আসার দরকার নেই, তাদেরকে আমরা টোটাল শিখিয়ে দিই, যা যা লাগে সব দিয়ে দিই, আপনি বাড়িতে নিজে নিজে করবেন। আর একটা কথা হচ্ছে আমাদের এখানে আমরা যত রকমের যত ধরনের কোয়ালিটি রাখি, এত কালেকশন কলকাতায় কারণ নেই। আমরা এখানে ভিজিট করার সময় কোনো পয়সা নিই না, কোনো ডেমো দেখাতে পয়সা নিই না। কিভাবে চুলটাকে রেডি করি, এই যে আমরা বক্সটা দেখছেন, চেম্বার বলা হয়, কোরিয়ান চেম্বার। এই চেম্বারের ভিতর দিয়ে আমরা এটাকে রেডি করি। এর সব রকমের সব ধরনের কোয়ালিটি আছে, যে যেরকম চায় পুরো অরিজিনাল। আপনি আগুনে পুড়িয়ে দেখে নেবেন হিউম্যান হেয়ার কিনা, আমরা নিজেরাই তো বলি যে আপনি আগুনে পুড়িয়ে দেখে নিন। তো আবার চলে এলাম বহুদিন বাদে, একদম আগে তো ভিডিও আছে অনেক আমার চ্যানেলে আর কি, আর অনেকদিন থেকেই এই কাজ চলে আসছে এখানে। একদম তো শুরুতে বলে দিন আমাদের শপের নাম কি রয়েছে আর অ্যাড্রেসটা কি রয়েছে। আমাদের শপের নাম হচ্ছে বারাসাত হেয়ার অ্যান্ড কেয়ার, বারাসাত হেয়ার অ্যান্ড কেয়ার, বারাসাত রেল স্টেশন 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে আমাদের অফিস। আচ্ছা, তো হয়তো জায়গা রয়েছে যেখানে এমন নন সার্জারি পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা হয়ে থাকে, মানুষ এখানে আসবে কেন, এখান থেকে করবেন কেন? এখানে আসবে কারণ হচ্ছে আমাদের রেট খুবই কম। যে কোনো জায়গার সাথে যদি আমাদের ট্যালি করেন তো চিন্তা দেখবেন যে এখান থেকে রেট নিলে আপনি অনেক কম রেটে পাবেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সার্ভিসিং চার্জ হচ্ছে মাত্র 500 টাকা। আচ্ছা, ওই যে 1 মাস কি 1.5 মাস পর পর আপনাকে পেস্টিং করতে আসতে হয়, তার জন্য আমরা নিই 500 টাকা করে। আর যারা ক্লিপ বা টেপ করে তাদের তো আসার দরকার নেই, তাদেরকে আমরা টোটাল শিখিয়ে দিই, যা যা লাগে সব দিয়ে দিই, আপনি বাড়িতে নিজে নিজে করবেন। আচ্ছা, আর একটা কথা হচ্ছে আমাদের এখানে আমরা যত রকমের যত ধরনের কোয়ালিটি রাখি, এত কালেকশন কলকাতায় কারণ নেই। আমাদের রেট এতটাই কম যে কলকাতা থেকে প্রচুর লোক আমাদের এখানে আসছে। আচ্ছা, অনেকে মনে করেন যে দামি মাল মানে ভালো মাল আর কম দামি মনে হচ্ছে খারাপ, সেটা কি মানে ঠিক কথাটা? কম দামি মানে খারাপ এটা ভুল কথা, কেন বলছি, আপনি একটু মিডিয়াম নেন, খুব কমা নেবেন না, একটু মিডিয়াম নেন, মোটামুটি খুব ভালো হবে। অনেকেই মাল বিক্রি করে দেখি 30,000-40,000 টাকা করে নেয়, কিন্তু আমি বলবো অত টাকা দিয়ে না নিয়ে মোটামুটি আপনি 8, 10, 11, 12, 13, 15 মধ্যে মাল নেন, খুব ভালো মাল হবে। আর কমার মধ্যে আমরা রাখি 3-4 হাজার টাকারও রাখি, 5-6 হাজার টাকারও রাখি। অনেক কোয়ালিটি আমাদের এখানে আসে, সব রকম আপনি দেখতে পাবেন আমাদের এখানে আসলে। তো আমাদের এখানে ফার্স্ট এসে ভিজিট করুন, আচ্ছা দেখুন যে আমরা কি ধরনের করছি। আমরা এখানে ভিজিট করার সময় কোনো পয়সা নিই না, কোনো ডেমো দেখাতে পয়সা নিই না, আমরা ফ্রি অফ কস্টের ডেমো দেখাই। তো আপনাদের এই ধরনের যাদের সমস্যা আছে আমাদের এখানে সরাসরি আসুন, এসে দেখুন, আগে আমাদের স্টকটা দেখুন যে কত ধরনের কত কোয়ালিটির আমরা রাখি, তারপর থেকে আপনি যেটা পছন্দ হবে সেটা আপনি করে নেবেন। আচ্ছা, অনেকে ভয় পান করতে যে করলে যদি মানে এটা ধরুন কেউ নন সার্জারি করলো, যদি কেউ ধরে ফেললো সেক্ষেত্রে কি হবে? একদম না, আমি তো বলবো একটু ভালো কোয়ালিটি যদি করুন, মোটামুটি 8-10 হাজার টাকার মধ্যে করুন। আচ্ছা, একদম কেউ বুঝবে না, কারো ক্ষমতা হবে না যে এটা আলাদা কিছু সেটিং হয়েছে। আর যদি কেউ চান যে এটা পরে স্নান করবেন বা বাইক চালাবেন বা সুইমিং করবেন, তাতে কোনো অসুবিধা নেই তো? সব পুরো আপনি নিজের চুলে যা যা করেন এটা সেটিং করে আপনি সবগুলোই করতে পারবেন। আচ্ছা আচ্ছা, সার্জারি যে হয়, সার্জারি নন সার্জারি পদ্ধতিতে একটা করা হয়, সেটা বেস্ট না নন সার্জারি বেস্ট, আপনার মতে কোনটা বেস্ট? সার্জারি বলতে সাইডে চুল তুলে সেই চুলের মূল যে জায়গায় নেই সেই জায়গায় পোতা হয়, এক্ষেত্রে কিন্তু সাইড ইফেক্টের বিশাল ভয়। আচ্ছা, টাকা খরচ তো বেশি হয়, অনেকে এই টাকাটা খরচ করতে পারেন, কিন্তু আমি বলবো যে আপনি যদি নন সার্জিক্যাল করেন আপনার কোনো ভয় থাকবে না, কিন্তু বসে থাকতে মেডিসিন নিতে হবে না, বসে থাকতে হবে না। সার্জিক্যাল করলে আপনার কিন্তু অনেক ভয় থেকে যায় যে আজকে আমি এটা করলাম 2 মাস পরে কিছু হবে কি না, 3 মাস পরে কিছু হবে না, এটাতে মাথা ঘা হয়ে যায়, যার ফলে এইটা আমরা একটা সময় চালু করেছিলাম কিন্তু বর্তমানে আমাদের এটা বন্ধ। আচ্ছা, সাইড ইফেক্টের জন্য পেস্টিং করার সময় যে গ্লুটা ইউজ করেন সেই গ্লু ইউজ করলে পরে এমন তো না যে কোনো র্যাশ বেরোবে বা কোনো সাইড ইফেক্ট হবে? আমরা 1998 সাল থেকে এইটা ব্যবহার করছি, আজ পর্যন্ত কেউ বলেনি যে মাথায় কারো র্যাশ বেরিয়েছে, মাথায় কারো ফুসকুড়ি হয়েছে। যদি কেউ এখানে বাই ট্রেন আসতে চান বা বাই বাস আসতে চান তো কি করে আসবেন? যদি বাই ট্রেন আসতে চান শিয়ালদার থেকে তো অনেক লোকাল আছে, বারাসাত লোকাল, বনগাঁ লোকাল, হাসনামল লোকাল, দত্তপুকুর লোকাল, হামড়া লোকাল, গোডাঙ্গা লোকাল, যে কোনো লোকাল আপনি শিয়ালদা থেকে উঠে বারাসাত জংশনে নামুন, ওখান থেকে একটা ফোন করুন। আর যদি বাসে আসুন তাহলে উত্তরবঙ্গ, শিলিগুড়ি বা মালদা, বহরমপুর থেকে যদি আসেন তাহলে বারাসাত কলোনি মোড়ে নামুন, বারাসাত কলোনি মোড়ে নিয়ে আমাদের একটা ফোন করুন। সবথেকে বেশ ফোন করুন, টোলটে গাইড করে দেবো, একদম ফোন করলে আমরা গাইড করে দেবো। 99 সাল থেকে ব্যবসাটা, তো বর্তমানে মানুষ কতটা বুঝতে পারছে সম্পর্কে, মানে আগে অনেকে চাইতো করতে চাইতো না, লজ্জা পেতো, এখন কতটা ডেভেলপমেন্ট হয়েছে? অ্যাকচুয়ালি 1998 সালের পজিশন আর আজকের পজিশনের মধ্যে অনেক তফাৎ। এখন মানুষ জেনে বুঝে আসে যে কীভাবে এটা করা হয়, আর তখন আমাদেরকে মানুষকে বোঝাতে গিয়ে বহুত টাইম চলে যেত। অনেকে ভাবতো হয়তো তেল দিয়ে হয়, অনেকে ভাবতো হয়তো ওষুধ খেয়ে হয়, অনেকে ভাবতো, কিন্তু আমরা যখন এখানে আসতো তাদেরকে বোঝাতাম
তারা অতটা বুঝতে চাইতো না যে এটা কী হবে, একটা আনসার্টেন একটা ইয়ে ফিল করতো যে এটা হয়তো সেটিং করে হয়তো আমি স্নান করতে যাবো করতে পারবো না, কেউ বাইক চালাতে পারবো না, এরকম অনেকে ভাবতো। কিন্তু সেইটা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আর তাছাড়া আমাদের এখন বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে কেউ একজন আমাদের কাছ থেকে সেটিং করলো, তারপরে তার দেখে আরও পাঁচজন আসে। এই যে কাস্টমার দিয়ে কাস্টমারটা আমাদের বেশি একদম মানে এতটাই আমাদের পেস্টিংটা করবেন বা ক্লিপিং করবেন মাঝখানে তো চুলটা থেকে যাবে। ধরুন আমাদের মাথায় হালকা চুল রয়েছে, একদম না। আমরা প্রথম কথা হচ্ছে চুল বেশি এটাকে কেটে ফেলি না, যেটা পাতলা হয়ে গেছে সেটা সামান্য হয়তো চেঁচে ফেলি, আর সাধারণত আমরা ফাঁকা জায়গাতে ওটা সেটিং করি, আমরা অরিজিনাল চুল কাটি না। আমাদের অনেক বন্ধুরা আছেন যারা আসাম ত্রিপুরা গড়ে থেকে দেখেন, তাদের জন্য স্পেশাল সুবিধা কি রয়েছে আপনার কাছে? আমি প্রতি মাসেই আগরতলা যাই, ওখানে আমাদের প্রচুর কাস্টমার হয়ে গেছে, ওখানে আমরা পার্মানেন্ট একটা সেন্টার করব, পুরো আমাদের ঠিকঠাক হয়ে গেছে। আমরা গুয়াহাটি যাচ্ছি, গুয়াহাটিতেও আমাদের পার্মানেন্ট সেন্টার হবে, শিলিগুড়িতেও তাই। আমরা এখন প্রতি মাসে যাই, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বিশেষ করে পুজোর আগে আমাদের ওখানে পার্মানেন্ট সেন্টার আমরা করব। আচ্ছা, মানে এতটাই মানে ওখান থেকে একটা একদম পুরো আমাদের ওখানে ফিডব্যাক খুব ভালো। ধারণা থাকতে পারে যে আমি যদি কলকাতা আসি তাহলে কম হবে, গুয়াহাটিতে বেশি হবে, এমন তো ব্যাপার না। কলকাতার রেট, গুয়াহাটি রেট, আগরতলা রেট সব একই রেট, কেন আমরা আমরা এতটাই চিপ রেটে করি। আচ্ছা, প্যাচ নেওয়ার সময় অনেকে ভাবেন যে অনেকে চান আর ইচ্ছা থাকে যে আমি আগের লুকটা ফিরে পাবো বা আগের যে আমার স্টাইল ছিল ওটাকে আমি ফিরে পেতে চাই, সেটা কি পসিবল? একদম, যদি বলছেন কালার করতে পসিবল? একদম একদম। সব চুল কি আমরা অরিজিনাল চুল দেন? মানে পুরো অরিজিনাল, আপনি আগুনে পুড়িয়ে দেখে নেবেন হিউম্যান হেয়ার কিনা, আমরা নিজেরাই তো বলি যে আপনি আগুনে পুড়িয়ে দেখে নিন। আচ্ছা, মানে ফ্রিলি পার্টিশন করতে পারবেন? একদম। আজকে ছিল ব্যাক ব্যাচ করা, ব্যাক ব্যাচ করতে পারবেন, খালি সাইড যেদিকে ইচ্ছা, বাঁ দিকে ছিল বাঁ দিকে, মিডিলে ছিল মিডিলে, ব্যাক ব্রাশ করার দরকার হলে ব্যাক ব্রাশ, ডান দিকে করার দরকার হলে ডান দিকে, যেদিকে ইচ্ছে সেদিকে আপনি করতে পারেন। আজকে আপনি কি কি ডেমো আমাকে দেখাবেন, মানে কি কি আমাকে ডেমো আজকে নিয়ে আসছেন? আজকে আমি দেখাবো ছেলেদের ক্ষেত্রে ক্লিপ দিয়ে কিভাবে হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে টেপিং করে কি করা হয়, ছেলেদের ক্ষেত্রে গ্লু পেস্টিং কি করা হয়। আচ্ছা, আর মেয়েদের ক্ষেত্রে দেখাবো চারটে, একটা হচ্ছে শুধু কপালের দুটো যাদের উঠে যায়, যাদের মিডিলটা অনেকটা বেশি উঠে যায়, শুধু একদম আমরা সবগুলো একটা করে দেখে নিই। তো আপনারা এখন দেখছেন যে আমরা মেয়েদের অনেকের এই জায়গায় সিঁদুর পরতে পরতে কপালের কাছে, বা দেখা যাচ্ছে অনেক ওষুধের কারণে বা সাইড ইফেক্টের জন্য এই জায়গায় চুলটা পাতলা হয়ে যায় বা কপালটা বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টপার দিয়ে আমরা চুলটাকে আগের মতন করে দিতে পারি। একদম 100% হিউম্যান হেয়ার, এই নিয়ে কোনো অসুবিধা নেই। আর হিউম্যান হেয়ার কিনা সেটা আপনারা পরীক্ষা করে আপনারা সেটিং করতে পারেন। ও যেহেতু এটা সেটিং করে তো আমরা এখন দেখাচ্ছি, তো আপনারা দেখুন যে এইটা ও সেটিং করলো নিজে নিজেই, আবার ইচ্ছে হবে নিজে নিজেও খুলতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা ফাইনাল লুক। আচ্ছা, এরপরে একদম পুরো চামড়া, একদম অরিজিনাল যেরকম মানুষের স্কিন হয় পুরো সেরকম দেখাবে। আর এটা খুলতে সেটিং করতে 1 মিনিট লাগবে, খুব ইজি, খুব ইজি। আর সবথেকে যেটা বড় কথা, এটাতে কোনো সাইড ইফেক্ট নেই, এটাতে আপনার যখন ইচ্ছে হবে আপনি সেটিং করবেন, যখন ইচ্ছে হবে আপনি এটাকে খুলে দেবেন। এখন আমরা যেটা দেখাচ্ছি এটাকে বলা হয় হেয়ার প্যাচ, মেয়েদের প্যাচ। এই প্যাচটা হচ্ছে লেন্থ অনেক বেশি হয়, চুলের লেন্থ অনেক বেশি হয়, আর এটার এরিয়াটা একটু বেশি হয়, অর্থাৎ মিডিলে যাদের বেশি পরিমাণে উঠে যাবে, বেশি পরিমাণে, তাদের ক্ষেত্রে আমরা এইটা দিতে পারি। তো এইটা দিলে পুরো সেই জায়গাটা পুরো ঢেকে যাবে, একদম। যদিও এর আছে চুল, তবু আমরা ডেমো দেখানোর জন্য আমরা এটাকে করছি। তো এইখানে দেখুন এই যে ক্লিপগুলো আছে, এই ক্লিপগুলো এই সাইডের চুলের সঙ্গে এরকম সেটিং হয়ে যাবে। আচ্ছা, একদম ইজি প্রসেস, আর যখন ইচ্ছে খুলবে, যখন ইচ্ছে সেটিং করবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে দুই একটা সাদা পাকাও আছে, অনেকে যাদের একটু বয়স হয়ে যায় তাদের এরকম সাদা পাকা দিলে আরও ম্যাচিংটা ভালো হয়। এইটা হচ্ছে হেয়ার এক্সটেনশন, হেয়ার এক্সটেনশন মানে হচ্ছে আমরা পিছনে যাদের চুল ছোটো হয়ে যায়, মেয়েদের পিছনে চুল যদি ছোট হয়ে যায় বা চুলটা যদি পাতলা হয়, সেই ক্ষেত্রে আমরাকে এইটা দিয়ে হেয়ার এক্সটেনশন করে আমরা চুলটাকে বাড়িয়ে দিতে পারি। তো আমরা এখন দেখাচ্ছি হেয়ার এক্সটেনশন কীভাবে করা হয়। এটা খুব ইজি মেথড, একদম ইজি মেথড। আমরা চাই, আমরা লং হেয়ার চাই, কোনো অকেশনে গেলাম বা কোনো বিয়ে বাড়িতে গেলাম, সেই ক্ষেত্রে একদম বিয়ে বাড়ির ক্ষেত্রে হোক বা কোনো পার্টিতে হোক, আমরা এটাকে গিয়ে ওটাকে সেটিং করে আবার বাড়ি এসে ওটাকে খুলে আবার লেন্থ বাড়াতে পারবো, লেন্থ বাড়াতে পারবো। বিশেষ করে শাড়ি পরলে পরে আমরা অনেকে লেন্থ বেশি চাই। হ্যাঁ 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 হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। লেন্থ বেড়ে গেল আর কি, আচ্ছা অনেকটাই লেন্থ বেড়ে গেল, অনেকটাই লেন্থ বেড়ে গেল। আচ্ছা, এটা দিলে একদম পুরো এক লেভেল হয়ে যাবে, পুরো দেখুন লেন্থটা কতটা বেড়ে গেল।
আর সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আলাদা যে কিছু এখানে সেটিং করা হয়েছে এই চুল আর এই চুল আলাদা কিছু বোঝাবে না পুরো একসঙ্গে পুরো একই রকম আচ্ছা মেয়েদের ক্ষেত্রে দেখালাম হচ্ছে তিনটে একটা হচ্ছে টপার একটা হচ্ছে প্যাচ আর একটা হচ্ছে হেয়ার এক্সটেনশন এখন আমি যেটা দেখাচ্ছি এইটা এর মাথায় আমি সেটিং করতে পারবো না কারণ যেহেতু ওর চুল আছে ওর উপর ভালো সেটিং হবে না এইটার নাম হচ্ছে ফুল তো ফুল হচ্ছে যাদের মাথায় একদম পুরো একটা চুলও নেই যাদের মাথায় একটা চুলও নেই তাদের ক্ষেত্রে হ্যাঁ অ্যালোপেশিয়া আছে বা হয়তো কেমো দিল বা অন্য যে কোনো কারণে হয়তো চুল পুরো উঠে গেল সেই ক্ষেত্রে আমরা ফুল মাথা দিতে পারি তো এখানে এইটা দিলে এটা পুরো স্কিন কালারের হবে আর সবথেকে বড় কথা যেখান থেকে যে সিঁথি করবে সেখান থেকে হবে পার্টিশনটা যেখান থেকে করবে সেখান থেকে হবে পুরো স্কিনটা দেখাও একটু একদম পুরো চামড়া হ্যাঁ কারো ধরার ক্ষমতা হবে না যেটা আলাদা কিছু সেটিং করা হয়েছে আচ্ছা তো এখন আমরা যেটা দেখাবো মেয়েদের ক্ষেত্রে চার রকম হয়ে গেল একটা হচ্ছে টপার একটা হচ্ছে হেয়ার এক্সটেনশন একটা হচ্ছে প্যাচ আর একটা লাস্ট যেটা দেখালাম সেটা হচ্ছে ফুল মাথা যাদের ক্ষেত্রে একটা চুলও মাথায় নেই তাদের ক্ষেত্রে আমরা এটা সেটিং করতে পারি এখন আমরা যেটা দেখাবো ছেলেদের ক্ষেত্রে তিন রকম করি একটা হচ্ছে ক্লিপ দেওয়া একটা হচ্ছে টেপ পেস্টিং একটা হচ্ছে গ্লু পেস্টিং এরপর কি দেখাবেন আচ্ছা এখন আমরা দেখাবো যে ক্লিপ দিয়ে কীভাবে হয় আমাদের এখানে ছেলেদের হচ্ছে তিন রকম হয় একটা হচ্ছে শুধু ক্লিপ দিয়ে একটা হচ্ছে টেপিং করে একটা হচ্ছে আটা পেস্টিং গ্লু পেস্টিং আর কি তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্লিপ তো ক্লিপ দিয়ে কীভাবে হচ্ছে এটা দেখুন তো একদম দেখুন আপনারা যে ক্লিপ দিয়ে আমরা কীভাবে করছি দুই সাইডে দুটো ক্লিপ পিছনে একটা ক্লিপ আর সামনে টেপ ইজিলি বাড়িতে করতে পারবেন একদম নিজে নিজে করতে পারবেন মাঝে মধ্যে পড়বো কোনো অকেশনে পড়বো হ্যাঁ 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 সেটা করতে পারবেন বা রেগুলার ইউজও করতে পারবেন আপনি ডেইলি ওটাকে ইউজ করেন কোনো সমস্যা নেই রাতে খুলে দিবেন সকালে পড়তে পারবেন হ্যাঁ 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 আর যদি না খোলে কোথাও কোথাও বেড়াতে গেলো কোনো আত্মীয় বাড়ি গেলো বা কোথাও বেড়াতে গেলো এটা সেটিং করে ঘুমাতে পারবে এটা সেটিং করে স্নান করতে পারবে এটা খোলার অপশন থাকে বাড়িতে যখন থাকবে কাটিং করা আছে একদম কাটিংটা করে দেওয়া হবে কোনো অসুবিধা নেই সব কিছু করবে আমরা এখন দেখাচ্ছি ছেলেদের ক্ষেত্রে আমরা টেপিং করে কীভাবে করি টেপিং করে তো টেপিং করলে কী সুবিধা ওর ইচ্ছে মতন ও খুলবে ইচ্ছে মতন ও সেটিং করবে নিজে নিজেই ওই জন্য আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নেই এটা মোটামুটি কারো 10 দিন যায় কারো 15 দিন যায় কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই এটা মাথার হিসেবে যদি কারো ঘাম বেশি হয় তাহলে তাড়াতাড়ি উঠে যাবে যদি তেল তেল হয় তাড়াতাড়ি উঠবে আর ড্রাই স্কিন হলে বেশি দিন থাকবে তো মোটামুটি গড়ে 10 দিন ধরে রাখতে পারো কারো 12 দিন যায় কারো 15 দিন যায় কারো আবার 10 দিন যায় হ্যাঁ তো মোটামুটি মিনিমাম 10 দিন থাকবে যেরকম হচ্ছে স্টাইল করবে সেরকম করে দেওয়া যাবে হ্যাঁ তো এরপর আমরা দেখাবো যে গ্লু পেস্টিং যেটা গ্লু পেস্টিং যেটা করলে 1.5 মাস 2 মাস করে থাকে একদম পুরো পুরো চামড়া একদম অরিজিনাল পুরো সামনের ফ্রন্ট লাইনটা দেখো কত সুন্দর হয়েছে একদম হ্যাঁ আমরা এখন দেখাবো যে গ্লু পেস্টিং যেটা যেটা অনেকদিন থাকে মোটামুটি 1.5 থেকে 2 মাস কারো 1 মাস তো মিনিমাম থাকবেই তো এইটা করার জন্য প্রথমে আমরা এখন যেটা দিচ্ছি এটাকে বলছে স্ক্যাল্প প্রোটেক্টর স্ক্যাল্প প্রোটেক্টর দিলে লাভ কি মাথায় কোনো ঘা বা কোনো র্যাশ বা কোনো ফুসকুড়ি কিছু হবে না একদম পুরো নিশ্চিন্তে হ্যাঁ আপনারা এটা করতে পারেন কোনো ইচিং ফিল হবে না তো এইটা করার আগে আমরা যেটা দিলাম ওইটা দিলে এই সমস্যাগুলো হয় না এখন আমরা যেটা দিচ্ছি এই গ্লুটাকে বাইরের গ্লু থেকে করা হয় তার মানে এইটা হচ্ছে মেড ইন ইউএসএ এটা দিলে মানে আঠাটা এত সুন্দর মাথায় তো কোনো অসুবিধা হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক দিন থাকে মিনিমাম 1.5 মাস 2 মাস তো থাকবেই 1 মাসও থেকে যায় ঠিক আছে এটা মাথা হিসেবে নির্ভর করে যদি মাথার চামড়া যদি তেল তেল হয় ঘাম হয় বেশি তাহলে মোটামুটি 1 মাস আর না হলে তো 1.5 মাস 2 মাস ড্রাই স্কিন হলে 1.5 মাস 2 মাস চলবে তো আপনারা দেখুন যে আমরা এটা কীভাবে করছি এটা লিকুইড দিয়ে হ্যাঁ গ্লু পেস্টিং যেটা আর কি তো গ্লু পেস্টিং করলে আপনি ওটা সেট করে স্নান করা ওটা সেট করে ঘুমানো ওটা সেট করে সব কিছু পুরো নিজের চুলে আপনি যা যা করেন সব কিছুই করতে পারবেন তো এখন দেখুন যে আমরা কীভাবে এটা করছি আর এটা এত সুন্দর লুকিংটা হয় পুরো ন্যাচারাল কেউ ধরে এরকম যদি ঝুলেও পড়ে ওটা সেটিং করার পরে তাও খোলার কোনো ভয় নেই তো আপনারা দেখুন যে আমরা গ্লু পেস্টিং কীভাবে করছি এটাতে সেটিং করা আছে টেপ দিয়ে তার উপরে লিকুইড দেওয়া আছে মাথায় লিকুইড দেওয়া হলো এইবার আপনারা দেখুন যে আমরা কীভাবে করছি তো আমরা এই যে গ্লু পেস্টিং করলাম গ্লু পেস্টিংয়ে দেখুন এত কত সুন্দর একটা লুকিং আসছে এইটা হাইলাইট করা আছে চুলটাকে পুরো সামনের বর্ডার লাইনটা দেখলে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে তো সামনে পিছনে সাইডে কোনো দিক থেকে বোঝা যাবে না একদম পুরো অরিজিনাল চুলের সঙ্গে পুরো মিলে গেছে পুরো ন্যাচারাল একদম কারো খরম ক্ষমতা হবে না ধরার যেটা আলাদা কিছু সেটিং হয়েছে মনে হচ্ছে পুরো একদম অরিজিনাল চুল ঠিক আছে একদম
আপনার যেরকম কালার চাইবেন সেরকম কালারে পেয়ে যাবেন। হ্যাঁ, হাইলাইট চান হাইলাইট, বার্গেন্ডি চান বার্গেন্ডি, কালো চান কালো, যেরকম ইচ্ছা। তো আমাদের এখানে আসুন, একদিন সরাসরি ভিজিট করুন। এখন আমরা দেখালাম যে মেয়েদের কী কী প্রসেসে হয় সবগুলো দেখালাম, ছেলেদের কী কী প্রসেস হয় সবগুলো দেখানো হলো। এখন আমরা দেখাচ্ছি যে আমরা কীভাবে চুলটাকে রেডি করি। এই যে আমরা বক্সটা দেখছেন, এখানে আমরা এটাকে চেম্বার বলা হয়, কোরিয়ান চেম্বার। এই চেম্বারের ভিতর দিয়ে আমরা এটাকে রেডি করি। তারপরে এই যে চুলগুলো দেখছেন এইভাবে রেডি করে এর উপরে রাখি। হ্যাঁ, এই যে দেখছেন এর সব রকমের সব ধরনের কোয়ালিটি আছে, যে যেরকম চায় তার সেই উপরে দেখাবে। তো শুধু একবার এখানে আসুন, দেখুন ডেমো, ফ্রি অফ ডেমো। তো এখানে ডেমো দেখতে কোনো ভিজিট লাগে না। আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি করবেন, যদি না হয় আপনাকে একবারও বলবো না যে আপনাকে করতেই হবে। আপনারা এসে একদম অন্তত দেখুন, একদম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, সবাই আসুন, অবশ্যই ভালো লাগবে। আর বাকিটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, তো দেখা বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।